বাড়ির লোকের মুখের একই কথা, ধুর এত গরমে খেতে ইচ্ছা করে না, এত গরমে খেতে ইচ্ছা করে না। ওই খেতে ইচ্ছা করে না কি দিয়ে খাবে, তার মেনু যখন বলবে না মনে মরে বাবারে। শীতকালের থেকে তো গরমকালে রান্না বেশি। সে যাই হোক, আমার গলার অবস্থা খুবই খারাপ, আওয়াজ শুনেই বুঝতে পারছেন এখানটা জ্বালা করছে, মানে কফ আটকে রয়েছে। পাশের বাড়ি কাকিমা বললো যে একটুখানি বাসক পাতা ফুটিয়ে সেই জলটা সিপ করে করে খাও, দেখো কমে যাবে। আমার না ওই পাতা পুতার রস ফোটানো জল মোটে খেতে ইচ্ছা করে না, কেমন স্বাদ না স্বাদ খেলে বুঝবো, কিন্তু খাওয়ার আগেই মনে হয় মরে যাবো। ইন্দুকে বলেছি একটা কাশির সিরাপ এনে দিও, হঠাৎ করে গরমটা পড়লো তো, আবার হঠাৎ করেই এসি চালানো শুরু হয়ে গেছে রাত থেকে একদম সকাল পর্যন্ত। এখানে ভালো ব্লাউজগুলো অল্প একটু কমফোর্ট দিয়ে ধুয়ে কেচে মেলে দিয়েছিলাম। আমার যত ভালো শাড়ি আছে সব কটা শাড়ির সঙ্গে দেখবেন রানি কালারের ব্লাউজগুলোই যায়, আর তার জন্য আমি যেমনই সাজগোজ করি না কেন সব সাজই এক বলে মনে হয়। একটুখানি আয়রন চালিয়ে তুলে রাখবো, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি বিছানা পাট তোলা না হয় না মন মেজাজ ঠিক লাগে না। ওই যে বললাম আজকে সুজাতা তাড়াতাড়ি করে এসছে, চট করে দরজা খুলতে গেছি, বিছানা পাট যেমন কাটটা তেমনই রয়ে গেছে। নিচের ঘরে যখন গেছি তখন নিচের ঘরের কাজকর্মগুলো আগে সেরে নেব, তারপরে ওপরের ঘরে যাব, এই চিন্তায় কাজকর্ম এদিক ওদিক হয়ে গেল। আজ ঠাকুর পুজোও দিতে পারিনি। চলো, আমাদের এই বাড়ির কোনটা করে কোনো একটা পুজো হচ্ছে জানেন, মানে তিন চার দিন ধরে সকাল বিকাল গায়ত্রী মন্ত্র, তারপরে মন্ত্র উচ্চারণ, তারপরে ওই পুজোর যে মন্ত্র হয় না সেই শুনতে পাচ্ছি। ইন্দ্রকে জিজ্ঞাসা করলাম, বলছো কোথায়, এখন তো কোনো পুজো নেই। আমার মনে হয় সাউথ ইন্ডিয়ানদের বালাজি পুজো হয় না সেটাই শুরু হয়েছে, ওটা তো দোলের পরে পরেই শুরু হয়। এখনো পর্যন্ত রাস্তাঘাট ভালো করে ঘোরা হয়নি জানেন, পুরী থেকে আসার পরে কালকে যা একটু হস্তিনাপুরের বাড়িতে গেছি, যতক্ষণ না গায়ের রং চকচকে হচ্ছে ততক্ষণ আমি হাঁটতেও বেরোবো না, ভাল লাগছে না। নিজের মুখটা যখন আয়নায় দেখছি না মন মেজাজ আপনা আপনি খারাপ হয়ে যাচ্ছে। জানি কালো মানুষ কখনো মেজে বসে নিজেকে ফর্সা বানাতে পারবো না, কিন্তু যেটুকু চকচকে ভাব ছিল সেইটুকু ফিরে আসুক তাতেই অনেক, কিন্তু না। সকাল আটটা থেকে যা রোদ শুরু হয় মানুষজন রাস্তাঘাটে ঘুরবে কি, কিন্তু ওই মেয়েকে একেবারে নিয়ে বাড়িতে ফিরবো এই চক করে ইন্দ্র রাস্তায় রাস্তায় এতক্ষণ ঘুরল। মেয়েটা একা আসবে না জানেন, টোটো ভাড়া অটো ভাড়া সব ওর হাতে দেওয়া রয়েছে, বাবাই তুমিই আমাকে নিতে আসবে, তুমিই আমাকে নিতে আসবে। লোকটার হয়ে যা চাপ, আর আমি বললে উনি এখন প্রথম প্রথম তো তাই বাবাইকে নিয়ে আসতে দিয়ে আসতে বলছি, আর কয়েকদিন পরে যেতে যেতে অভ্যাস হয়ে যাবে তখন আর বাবাইকে লাগবে না, আমি একাই যেতে পারবো। আমি হ্যাঁ, স্কুল লাইফেও বাবা দিয়ে আসা নিয়ে আসা করেছে, কলেজ লাইফেও দিয়ে আসা নিয়ে আসা করবে, তুই আর একা চলতে শিখবি না। দেখেছেন কত ফুল হয়েছে, দেশি জবা গাছে গরমকালে ফুলের অভাব হয় না। এত তাড়াতাড়ি বাজারে পাকাম উঠে গেল গো, আমের গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। হায় রে, অন্যান্যদের গাছে আমের বোল হয়ে ঝরে গেল পচে গেল, তাই দেখে ভেবেছিলাম ঘরে এ বছরে আমি আসবে না, আসলেও কম। ও বাবা, এ তো গরম পড়তে না পড়তে আম চলে আসলো গো। আর এর আগের দিন বেল এনেছিল, শিবরাত্রির দিন যে বেলটা আনা হয়েছিল পুরো কাঁচা। জয় গুরু, একটা সাইড পচে এসেছিল, দেখুন কালকেই এনেছে বেলটা, তাতেই এক পাশ কালো হয়ে গেছে, এই পাশটা ফেলে এই পাশটা দিয়ে শরবত বানাই, বেল মোটে দেখে আনতে পারে না। বেলের শরবতে অনেকে দুধ দই মেশায় তাতে স্বাদ বাড়ে, কিন্তু ইন্দ্র তো স্বাদের জিনিস খেতে চায় না,
ওনার কাছে স্বাস্থ্যকর জিনিস আসল, এটা ওটা মিশিয়ে খেলে যদি গ্যাস অম্বল বেড়ে যায়। নিগির ডিগির করতে করতে ঘড়ির কাঁটা 12:30টার ঘরে, কাজ আজকে সেইভাবে এগোচ্ছে না, তবে কাজ কিন্তু করেই যাচ্ছি। ওই যে রবিবার ঢিলা ঢালা দিয়ে কাজ করলেও চলবে সেই কারণেই বলুন, আর শরীরটা ঠিক সাথ দিচ্ছে না। নিম পাতাগুলো বেঁচেছি, মাংসটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা জমিয়ে রেখে দিয়েছি, এখন ছ্যাঁকুর রান্না করতে পারলেই মুক্তি। আমগুলোকে ফ্রিজে রাখবো, যা গরম পড়েছে এ বাইরে রাখলে পচে উঠবে। তো চলুন বন্ধু, আজকে মাংসতে বেশি আলুও দিলাম না। আপনারা ভাববেন বাবা দিলে না বলে তো এতগুলো পিস দেখতে পাচ্ছি। আমাদের ঘরে মাংসর থেকে মাংসর আলু খেতে বেশি পছন্দ করে, মানে ঝোল আলু থাকলেই রাতে ভাত খাওয়া হয়ে যাবে, কিন্তু অত আলু দিলে মাংসর স্বাদ নষ্ট হয়ে যাবে। তাহলে দেখাই মাংসটাকে যে ম্যারিনেট করেছি, এখানে ফরিংয়ের চিকেন হয়ে গেছে, আজকে দুপুরে ওকে চিকেন দিয়ে ভাত দেবো না, দুদিন ধরে খাওয়া নিয়ে বড় নখরা করছে, টক দই দিয়ে ভাত দেবো। এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, মশলাটা কেমন ছাকড়া ছাকড়া রয়েছে, দই দিয়েছি আজকে টমেটোর বদলে। আর দই দিয়ে মাংস রান্না করলে না এই মাংস খাওয়ার ঢেকুর একদম বিকেল পর্যন্ত চলবে, জেনে শুনে বিষ খাই স্বাদের জন্য। বুঝছেন, আধা ঘন্টার মধ্যে এই চালের ভাতটা হয়ে যায়, তবে দাঁড়িয়ে থেকে ভাতটা নামাতে হবে, নাহলেই গলে পাক। আর মাংসর ঝোলের সঙ্গে কিংবা যে কোনো তরকারিপাতির সঙ্গে ওরকম গলে পাক হওয়া ভাত খেতে মোটেই ভালো লাগে না। লেগ পিস দুটো আছে, একটা আমি খাবো। আমি লেগ পিস ভালো খাই না রে মা, দেখ মায়ের সঙ্গে এরকম দুর্ব্যবহার বাবাই। এই টোপা টোপা লঙ্কাগুলো গরম ভাতের সঙ্গে ডোলে খেতে হেভি লাগে, একটুখানি ঘি হবে, একটা মাছ ভাজা আর অল্প একটুখানি আলু ভাতে, ব্যাস সকালের অমৃত খাওয়ার। কতদিন যে গরম গরম ভাত সকালে খাইনি, ইচ্ছে করেই খাই না। ইন্দ্রপুকে যখন খাওয়াই তখন একদলা মেখে খেলেই হয়। ওই যে দুপুরে আবার ভাত খাবো, এতবার ভাত খেলে মোটা হয়ে যাব, এই ভাবতে ভাবতে জীবনের অর্ধেক সুখ শেষ। এগুলোকে ছাড়িয়ে রাখতে না পারলে টেবিলে থাকতে থাকতেই দেখুন কেমন শুকিয়ে পাকিয়ে যাচ্ছে। আর এই তো বন্ধু সানডে স্পেশাল লাঞ্চ মেনু রেডি, চিকেনের লাল লাল ঝোল, খুব একটা ঝোল রাখিনি দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে জল টক, এই জল টকের মধ্যে এক ফোঁটাও চিনি লাগে না, চিনি দিলে পুপু আবার খেতে চাইবে না, আমারও খুব প্রিয়। আর এখানে রয়েছে নিম বেগুন ভাজা, দেখেছেন নিম পাতাটাকে আগে কড়মড়ে করে ভেজে নিয়েছি, তারপরে লবণ হলুদ মাখানো বেগুনটা দিয়ে ভাজা ভাজা করে নাবিয়ে ফেলেছি। এখানে রয়েছে এক হাঁড়ি ভাত, আর পুপু এতক্ষণ কায়দা করে আম মাখা বানালো, এ আম এক ফোঁটাও আমি মুখে দিতে পারবো না বাবা, একটুখানি টক মুখে দিলেই দাঁত টকে যাবে, পরের খাওয়াগুলো নষ্ট। পুপু আর ইন্দ্র ভাগাভাগি করে খাবে। আর এখানে ফড়িংয়ের ভাত দই দিয়ে মেখে রেডি করে রেখে দিয়েছি, দুদিন ধরে খাওয়া নিয়ে যা প্যাক না করছে, আমার মনে হয় নিচের ঘরের এসিটা চালিয়ে দিয়ে ঘরটা ঠান্ডা করে নিতাম, তারপরে খেতে দিলে খেতে পারতো, কিন্তু এসিটা তো খারাপ হয়ে গেছে, কবে যে ঠিকঠাক হবে, কারণ বেশিরভাগ সময়ই আমাদের নিচের ঘরে থাকা হয়। আর এই জায়গার অবস্থা দেখেছেন, পুরো লন্ড ভন্ড তছ নছ, গোছাবো, রোদটা একটুখানি পড়ে যাক, ঘর দুয়ার ঠান্ডা হবে তারপরে, এত গরমে কসরতের কাজ করা যায় না ভাই, আরও যেন অস্থির অস্থির লাগে, মারাত্মক রোদ উঠেছে মারাত্মক। আর এখানে ফড়িংয়ের চিকেন প্রেশার কুকার থেকে বেড়ে একটা বাটিতে করে ফ্রিজে চালান দিতে হবে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে একখানা মুভি দেখছিলাম, পিকু সিনেমাটা দেখছিলাম, এর আগেও দুবার দেখেছি, আরও একবার দেখে নিলাম, যতবার দেখি ততবারই ভালো লাগে। তারপরে 5:30-5:30 সময় পেলো ঘুম, যেই ঘুমটা দিয়েছি ইন্দ্র এসে ডাকতে শুরু করেছে, কি গো সন্ধে হয়ে গেল উঠবে না, ওই একটুখানি উঠে বসলাম, ও সন্ধে পুজো দিয়ে বেরিয়ে গেল, আবার শুয়েছিলাম, ঘুম থেকে উঠে একটুখানি স্কিন কেয়ার করলাম, আমি পুপু দুজনে মিলেই করেছি, এখন যা রূপের অবস্থা নিয়ম করে স্কিন কেয়ার করতে হবে। আর ভেবেছিলাম একটু হাঁটতে যাব দূর, কিন্তু এখনও রোদের তাপ জানলা কপাট দিয়ে ঢুকছে, রাস্তায় হাঁটতে বেরোনো মানে বিপদ ডেকে আনা। যদিও রবিবারের বিকেলের দিকটা আমি হাঁটতে বেরোই না, সপ্তাহে 7টা দিন যদি টানা একই নিয়মে হাঁটতে থাকি না, তাহলে হাঁটার মধ্যে আর নতুনত্ব কিছুই পাবো না, মনে হবে দূর রোজই তো একই রাস্তা দিয়ে হাঁটা হাঁটি, তাই সপ্তাহে একদিন রেস্ট। এখন বানাবো চা, যতই গরম পড়ুক সকালে চা খাইনি, এখন এক কাপ স্পেশাল করে চা না খেতে পারলে না ওই মাথা ধরা ব্যাপারটা যাবে না, শুনতে পাচ্ছেন আমার গলার আওয়াজটা,
মনে হচ্ছে কি গলার হাড়টাও খুলে রেখে দিই, চিড়ে চিড়ে যাচ্ছে, দানা দানা বেরিয়ে যাচ্ছে, কিন্তু সন্তানের মা গলা খালি রাখতে নেই। আমার শাশুড়ি মা সব সময় বলে, সন্তানের কথা ভেবে দেখুন মা কত বড় স্যাক্রিফাইস করছে। চলুন, হ্যাঁ একটু আগে দোকানে গেছিলাম, রাস্তাঘাটে মোটে লোক নেই, গঙ্গার ধারে বসে রয়েছে। এখন গঙ্গার ধারে যাবো, তো গিয়ে বসার সঙ্গে সঙ্গে দেখবো হাওয়া পালা সব বন্ধ, হাওয়া দিচ্ছে না, তো বসে গেলাম। তখন মনে হবে না বাবা বাড়িতে গিয়ে পাখা চালিয়ে এসি চালিয়ে একটুখানি বসলে শান্তি পাবো, গঙ্গার ঘাটেও হাওয়া নেই, গরমকালে কোথাও শান্তি নেই ভাই, ঘর ছাড়া। যত পাতলা পুতলা জামা কাপড় আছে, ছেঁড়া ফাটা নাইটি আছে, পরে বসে থাকো, কেউ দেখার নেই বলার নেই, কিন্তু রাস্তাঘাটে বেরোতে গেলেই তো একখানা চাপা চুপা জামা পরতে হবে, আর চাপা জামা পরা মানেই আরো গরম, তাই না বন্ধু? এর আগের দিন যে আমরা ওই মা কালীর প্রসাদ খেতে গেছিলাম, সেখান থেকে পুপুর জন্য একখানা পার্সেল দিয়েছে, এই বড় কৌটোটা পেয়ে আমি খুব খুশি, যত্ন সহকারে রেখে দেবো। ঘরদুয়ার গুছালাম, ভাববেন না মামুন খাচ্ছে দাচ্ছে, উ আ গরম বলছে আর ঘুমাচ্ছে, এই মাঝে মধ্যে এসে সংসারের কাজকর্মও গুছিয়ে নিচ্ছি। গরম গায়ে নিয়ে সংসারের কাজ যখন করব না, কপালে 50টা ভাঁজ পড়বে, মুখ ঘুচকে কুচকে থাকবে, সেই সমস্ত দেখলে আপনাদের ভালো লাগবে না। আপনাদের নিজেদের সংসারেও তো অনেক কাজ আছে, আমার সংসারের কাজ যখন দেখবেন আমি ওইভাবে মুখ ঘুচকে কুচকে করছি, আপনাদের নিজেদের সংসারটাকে আর ভালো লাগবে না, তাই না বন্ধু? সেই কারণে যতদিন চরম গরম থাকবে অফ ক্যামেরাতে সংসারের কাজগুলো সেরে ফেলবো, ঠিক আছে? ও বললো ওপরের ঘরে প্যাটিস রয়েছে। হ্যাঁ আছে রে, দেখেছেন কি কাশি বাঁধিয়েছে, কি পরিমাণে কাশি বাঁধিয়েছে। হ্যাঁ একটা কাশির ওষুধ আনলে তুই আমি খেয়ে শেষ করে ফেলতে পারবো, আমারও তো কাশি হয়েছে। সিরিয়াল দেখতে চাই, আমরা টিভি লাগিয়েছি সিরিয়াল দেখার জন্য, বাট সিরিয়ালের নাম জানি না তাই দেখতে পাচ্ছি। চলুন বন্ধু, সকাল থেকে জানলা কপাট কিছুই খুলিনি, রোদ ঢুকবে ঘর গরম হয়ে যাবে এই ভয়ে, এখন একটুখানি হাওয়া বইছে, জানলা কপাট খুলে দিই, রাত 12টা পর্যন্ত এই জানলা খোলা থাকবে। আমাদের ল্যাপটপটা হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে, সেই ল্যাপটপের ঘুম ভাঙানোর জন্য পুপু এটা সেটা খুলে ল্যাপটপটাকে ঠিক করার চেষ্টা করছে, যদি নিজের হাতে ঠিক করে ফেলতে পারে তো হয়ে গেল, আর না হলে ডাক্তারখানায়। পড়ি ওকে ডিস্টার্ব করিস না, এই দেখিস ও কিন্তু এটা ওটা নিয়ে দৌড় দিলে ব্যাস, এই ফড়িং ফড়িং চলে আসো চলে আসো খেতে দেবো, আসো আসো আসো, চিকেন ভাত চিকেন ভাত, এই ফড়িং, ও না পুপুকে দেখলেই না, একটা বড় কাজে নেমেছে, হ্যাঁ মা বাবার পয়সা বাঁচাচ্ছে, নিজের হাতে সব ঠিক করছে, তুমি চাও না? এখন ঘড়ির কাটা 9:15 ঘরে, ইন্দ্র সবে বাড়ি ফিরলো, ঘরের জানলা কাপড় খুলে দেওয়ার পরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মাঝখানে ফড়িংকে নিয়ে একবার ছাদে গেছিলাম, এত হাওয়া মনে হয় ছাদ থেকে আর নিচে আসবো না, কিন্তু ওই অন্ধকারে এটাকে নিয়ে যাওয়া মানে বিপদ ডেকে আনে, এটা ওটা মুখে চাবাবে অসুস্থ হয়ে পড়বে। আর আজকে দুপুরবেলায় যে চিকেনের ঝোল করেছিলাম, অল্প একটুখানি চিকেন আর আলু রয়েছে, সেটা দিয়ে তিনজনের খাওয়া হবে না, আর ইন্দ্র চিকেনের ঝোল দিয়ে ভাত খাবেও না, রাতের দিকে এত তেলে ঝালে খেতে চায় না লোকটা, তাই একটু আলু ভাজবো। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেলে ছাদে গিয়ে তিনজনে মিলে আধা ঘন্টা এক ঘন্টা সময় কাটিয়ে আসবো, মারাত্মক হাওয়া দিচ্ছে বন্ধু, এদিকে পোড়া গরম দিক আপত্তি নেই, গরমকালে তো গরম পড়বে, কিন্তু এরকম হাওয়া দিলে মানুষ একটু বাঁচে। আজকে সকালের দিকে নাকি ঝড় উঠেছিল, সুজাতা খবর দিল, কারণ আমাদের সকাল মানে তো ওই 7:30-8 ছুটির দিনে, আর এমনি দিনে পুরোপুরি 7টার সময় উঠে পড়তে হয়, আর 7টার সময় ওঠার কথা শুনে আপনাদের মধ্যে অনেকেই হায় হায় করবেন, হ্যাঁ 7টার মধ্যে তো আমাদের অনেক কাজ হয়ে যায়, সেই কারণে হঠাৎ করে চিমনিটা চলে উঠলো তো ভয় পেয়ে গেছি। আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজে কর্মে হাত দিতে পারবো না বলেই রাতের দিকে অনেকটা কাজ সেরে রেখে দিই, আর ওরকম ঘুম থেকে উঠেই আমার হুড়ুম দুরুম করে কাজ করতে ইচ্ছা করে না, মনে একটুখানি ধীরে সুস্থে, আমি নিজের শরীরের খবর নিজের মনের খবর নিজে জানি তো,
সেই কারণে রাতের দিকে অনেকটা কাজ হালকা করে রেখে দিই। যেমন ঘরটা ঝাড় দিয়ে রাখলে আমার কাজ এগিয়ে থাকে, সকালবেলা যদি মুছতে ইচ্ছা করে তো মুছে ফেলবো, আর যদি মনে হয় রাতের দিকে ঘরটা মুছে রাখলে সকালবেলায় বাসি ধুয়ে জল দিয়ে দিলেই আমি ঠাকুর পুজো দিতে চলে যেতে পারবো সান্টান করে, তাহলে ঘরটাও পুছে রাখার চেষ্টা করি। দেখি আজ রাতেই ঘরটা পুছে রেখে দেবো। সকাল হতে না হতে এত রোদ, এত গরম, সেই টাইমে ওই ঝাঁটা নাতা বালতি নিয়ে সারা বাড়ি দৌড়ানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তার উপরে ঠান্ডা লেগেছে, তো দেখবেন ঠান্ডা লাগলে যেন আরো অস্থির অস্থির গরম লাগে, তাই না বন্ধু? তো চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। এখন খালি আলুটা ভাজবো। ইন্দ্রমনে ঠাকুর ঘর হয়ে ছাদে গেল। আগে থেকে যদি এগুলো রেডি করে রেখে দিতে পারতাম তাহলে ওর সঙ্গে গিয়ে 10-20 মিনিট বসতে পারতাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সে আর আমার সঙ্গে ছাদে গিয়ে বসবে না, তুমি যাও আমি খবর দেখি। একই খবর, খবরের কাগজে পড়বে একবার, তারপরে টিভিতে দেখবে একবার, মোবাইল চালিয়ে দেখবে একবার, আর এক একটা রিপোর্টার এমন চিৎকার দিয়ে দিয়ে খবরগুলো বলবে। নিচের ঘরে বসে বসে শোনে তো, আর এদিকে আমি রান্নার ঘরের কাজকর্মগুলো করি, আমার মাথা ঠনঠন করে, বলতেও পারবো না বন্ধ করো রেগে যাবে বলে, তাহলে আমি উপরের ঘরে চলে যাই। আর আমার নিচের ঘরে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে সংসারের কাজকর্ম করতে কেমন কেমন যেন লাগে, মনে হয় কেউ একটু সামনে বসে থাকবে আমি করে ফেলতে পারবো। তো চলুন বন্ধু, টাটা।